हेलो चिल्ड्रन, स्टार्टिंग लोगो क्लास थ्री एर लेसन सेवन कम्पिटारे स्टार्टिंग लोगो पढ़िए आगे दिन आज के तुम्हारे पेज 54 पाखिटा पढ़ा तो ये सेकेंड पॉइंट क्य छो टेक्सट विंडो। टेक्सट विंडोटा कि द स्मलर विंडो इज टेक्सट विंडो, मैं आगे दिन बड़ोटा छो बड़ो जो विंडोटा छो ये कि बोल ग्राफिक विंडो और ये छोटोटा के बोलो टेक्सट विंडो। तो से टेक्सट विंडोते कि बोलते द स्मलर विंडो इज टेक्सट विंडो, मैं छोटो विंडोटा हलो टेक्सट विंडो फर मेकिंग ड्रईंग, मैं यहाँ आँकार ड्रईंग मेक करा मैं ड्रईंग आँकार करार जो व्यवहार करा है। यू विल गिव कमेंट हियर, तुम एखे तुम्हार कमेंट लिखते पारो। व्हाट इज दिस क्वेश्चन मार्क इन द विंडो, व्हाट इज दिस क्वेश्चन मार्क मैं विंडोते जो क्वेश्चन मार्कटा आता कि दिस मार्क क्वेश्चन मार्क इज नोन एज प्रॉम्प्ट, मैं एखे जे क्वेश्चन मार्कटा आता हे प्रॉम्प्टर जो व्यवहार करा है। प्रॉम्प्ट मान हे प्रॉम्प्ट मान एखे बोलते शीघ्र, मैं ताड़ाताड़ी शीघ्र मान कि ताड़ाताड़ी कोनो किछु बोझानोर जोन्नो এই মার্কটা আমরা এখানে ব্যবহার করে থাকি। দিস ইজ লাইক ইউর মাউস পয়েন্টার, মানে এটা দেখতে কীরকম হয় তোমার মাউস পয়েন্টারের মতো, যেরকম কার্সার ব্লিং করে মাউস পয়েন্টারে তো সেরকমই এটা দেখতে এখানে এরকমই হয়। আফটার দিস মানে এটার পরে ইউ উইল রাইট এনি কমেন্ট, মানে এটা যখন দেখা যাবে এরপরে তুমি যে কোনো কমেন্ট দিতে পারো। ও ইয়েস লেট মি টেল ইউ হোয়াট ইজ কমেন্ট, এবার তুমি আমাকে বলো যে কমেন্টটা কি, হোয়াট ইজ আ কমেন্ট, কমেন্ট কি। কমেন্ট মিন্স টু গিভ ইনস্ট্রাকশন অর অর্ডার, কমেন্ট মানে কি হলো যে ইনস্ট্রাকশন মানে কি যেসব নিয়মাবলী যেরকম দেওয়া হয়ে থাকে অর্ডার অনুযায়ী। দ্য লোগো টার্টল উইল ক্যারি আউট, মানে লোগো যে টার্টলটা যে কচ্ছপের মতো যেটা আছে ওটা ক্যারি করে মানে ওটা বহন করে আউট আউট ইয়োর কমেন্ট অন গ্রাফিক উইন্ডো, ওই টার্টলের মতো যে যে মাউস পয়েন্ট ওই টার্টেলের মতো যে অংশটা আছে ওটা কি করে, ওটা হচ্ছে ক্যারি করে তোমার যে কমেন্ট ওটা গ্রাফিক উইন্ডোতে ওটা ক্যারি করে, মানে তুমি যে ইনস্ট্রাকশনগুলো ফলো করবে সেগুলো ওই টার্টেলটা গ্রাফিক উইন্ডোতে ওটা পুট করবে। ইউ উইল কমেন্ট অ্যাট লোগো প্রম্পট অ্যান্ড রেজাল্ট উইল বি শোন অন গ্রাফিক উইন্ডো বাই টার্টল, মানে তুমি কমেন্টগুলো দিতে পারবে লোগো প্রম্পট অ্যাট রেজাল্ট, মানে লোগো প্রম্পটের দ্বারা উইল বি শোন মানে সেটা দেখাবে কোথায় না গ্রাফিক উইন্ডে, কার দ্বারা বাই টার্টল মানে টার্টলের দ্বারা ওই লোগো প্রম্পটগুলো এবং রেজাল্ট কোথায় শো করবে না গ্রাফিক উইন্ডোতে। এবার এখানে কি বলছে, ও ইট সিমস টু বি ভেরি ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ, আই অ্যাম এনজয়িং লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ, মানে এটি খুবই ইন্টারেস্টিং আছে এই এই ভাষাটা যেটা আমি খুব এনজয় করছি, মানে এখানে যে ছেলের ছবিটি দেওয়া আছে সেটা বললো সে বলছে যে এখানে যে ভাষা যে দিকগুলো দেওয়া আছে সেগুলো সে খুব এনজয় করছে। এবার এখানে দেখো সামারাইজ আছে, তো এই পুরো লেসনে পুরো লেসনে যে যে সম্বন্ধে বলা আছে লোগোর সম্বন্ধে তো এটারই শর্ট ফর্ম এখানে দেওয়া আছে সামারাইজে, তো এগুলো পড়লেই তুমি পুরো লেসনটা সম্বন্ধে বুঝতে পেরে যাবে যে কি বলতে চাইছে। তো চলো আমি দেখি বলে দিচ্ছি, লোগো ইজ আ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, মানে লোগোটা কি হলো, লোগোকে কি বলা হয় কম্পিউটারের ভাষা। লোগো স্ট্যান্ড ফর ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড, লোগো কীভাবে তৈরি হয় না গ্রাফিক ওরিয়েন্টেডের উপর স্ট্যান্ড করে মানে ওটার উপরেই ভিত্তি করে আছে। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই সেমার পেপার্ড, এটা কীভাবে ক্রিয়েট করা মানে কীভাবে তৈরি করা হয় সেমার পেপার্ডের দ্বারা। দ্য লোগো স্ক্রিন হ্যাজ টু উইন্ডো, লোগো স্ক্রিনের কটা উইন্ডো আছে, দুটো, গ্রাফিক উইন্ডো টেক্সট উইন্ডো। তো এবার এই পিসি লোগোতে কীভাবে যাবে না স্টার্ট তারপরে প্রোগ্রাম তারপরে পিসি লোগো, তারপরে পিসি লোগো ইজ দ্য ওয়ে টু স্টার্ট লোগো অন ইয়োর কম্পিউটার, তারপরে পিসি ওয়েটা তোমার এতে অন হয়ে যাবে কম্পিউটারে। তো নাম্বার সিক্সে আছে গ্রাফিক উইন্ডো শো দ্য রেজাল্ট, গ্রাফিক উইন্ডোতে কী হচ্ছে ফলাফল দেখা যায়। টার্টেল ইজ দ্য প্রম্পট অফ গ্রাফিক উইন্ডো, টার্টেল হচ্ছে
প্রম্পট টার্টেল হচ্ছে গ্রাফিক উইন্ডোর প্রম্পট। টেক্সট উইন্ডো ইজ ইউজ টু রাইট টেক্সট অ্যাট কমেন্ট প্রম্পট। টেক্সট উইন্ডো কিসের জন্য ব্যবহার করা হয়? না, লেখার জন্য, টেক্সট লেখার জন্য কমেন্ট প্রম্পটে। কমেন্ট প্রম্পট ইজ লাইক দ্য মাউস পয়েন্টার ইন টেক্সট উইন্ডো। কমেন্ট প্রম্পটা কিসে কীরকম হয়? মাউস পয়েন্টারের মতো দেখতে টেক্সট উইন্ডোতে। কমেন্টস আর ইনস্ট্রাকশন গিভেন বাই ইউ টু কম্পিউটার। কমেন্ট আর ইনস্ট্রাকশন মানে কমেন্ট হচ্ছে ইনস্ট্রাকশন মানে কি যেসব নিয়মাবলী দেয় বাই ইউ টু কম্পিউটার মানে তোমাকে, তোমার দ্বারা কম্পিউটারে। কমেন্ট মানে কি তোমার দ্বারা যেসব ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে কম্পিউটারে সেটাই হচ্ছে, সেটাকেই বলছে কমেন্টস। তো ওকে, চলো তাহলে বুঝতে পারলে কি বললাম। তো এবারে এখানে হচ্ছে নিউ ওয়ার্ড দেওয়া আছে, এগুলো যেগুলো লেখা আছে এগুলোই তোমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, আজকে এতটাই, থ্যাংক ইউ।